আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে। এই গরু এটা আপনার পালের নাকি? আমার পালের, জন্ম হয়েছে পালে। কয়টা গরু নিয়ে আসছেন আপনি? দুইটা, ধলামিয়া এবং কালামিয়া। দুইটা গরু নিয়ে আসছেন, একটা নাম ধলামিয়া একটা নাম কালামিয়া। কালামিয়া। কতদিন পালছেন আপনি? 4.5 বছর। কত হাজার টাকা চাচ্ছেন আপনি? আমি জোড়া 30 লক্ষ টাকা চাচ্ছি। 30 লক্ষ টাকা চাচ্ছেন। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে, হ্যাঁ, একটা গরু আসছে ধলামিয়া আর একটা আসছে কালামিয়া। বড়ভাইয়ের নাম কি? মোহাম্মদ লিটন। মোহাম্মদ লিটন ভাই, সিরাজগঞ্জ থেকে দুটি গরু অতি আদরে 4 থেকে 5 বছর পালার পর দুটা গরু খুবই যত্ন সহকারে গাবতলী হাটে আনছে। আমরা ওনার কাছে আরও বিস্তারিত একটু জানার চেষ্টা করব। আপনি এই গরু দুটা কিনছিলেন ছোটো থাকতে নাকি আপনার? আমার জন্মের যে পালে। ও, আপনি আর গরু পালেন? জি জি। 30 লক্ষ টাকা চাইতেছেন? জি। মানে কি দুইটার ওয়েট কতটুকু হবে? 2400 কেজি। 2400 কেজি মানে 1200 করে? হ্যাঁ, 1200। 1200 কেজি? আচ্ছা আচ্ছা। এ যাবত পর্যন্ত দাম করছে কত টাকা? সেটা বলা যাবে না, সেটা ক্রেতারা আসবে দাম বলবে জানবে, কিন্তু দাম কেটা কত বললো সেটা প্রচারে বলা সম্ভব না। কত টাকা হলে আপনি আনুমানিক বিক্রি করবেন? আমার যে চাহিদা মূল্য 25 হলে আমি গরু ছাড়বো, এবং তারপরেও যদি বাজার দরে যদি কিছুটুকু কমে আসে যে গরু সেল দেবো। আসছেন কবে আপনি গাবতলী হাটে? কালকে। গতকালকে আসছেন? এ যাবৎ পর্যন্ত চাহিদা কেমন মনে করতেছেন যে এই বড় গরু? তো আশা করি আমার গরু সেল হয়ে যাবে। আশা করতেছেন? চাহিদা মোটামুটি ভালো, অনেকেই দাম করছে। আচ্ছা, যাই হোক সম্মানিত, শুধু আমরা সিরাজগঞ্জের এই লিটন ভাইয়ের দেখলাম গরু, দেখলাম সিরাজগঞ্জ থেকে ধলামিয়া এবং কালামিয়া, 30 লক্ষ টাকা ওনার ডিমান্ড অলরেডি। যাই হোক, যা দাম করছে উনি 25 লক্ষ টাকা হলে সেল করে দিবে। গাবতলী থেকে হাদিউল ইসলাম ফারুক। ধন্যবাদ।